হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শম্পাস কিচেন। আজকে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি তার জন্য এখানে নিয়ে নিলাম কিছু কারকল, যা আমি একটু সিদ্ধ করে ভেতরের অংশগুলিকে বের করে নিয়েছি। এবার এগুলির মধ্যে হলুদ লবণ মেখে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমি হলুদ লবণ মেখে নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিলাম নারিকেল ও বাদাম একসঙ্গে বেটে, তারই সঙ্গে সরষা বেটে এবং কারকলের ভিতরের অংশগুলো বেটে নিয়ে নিলাম। লবণ হলুদ সঙ্গে এক মেখে নেব। সবগুলির মধ্যে আমি দিয়ে দেব মিশ্রণটা। এগুলিকে আমি রেডি করে নিয়েছি সবগুলিকে। এবার চলে যাচ্ছি রান্না করার জন্য। তো আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। তো আমার সঙ্গে থেকে দেখতে থাক। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর একে একে সবগুলি পুর আমি এর মধ্যে দিয়ে দেব। একে একে সবগুলি আমি দিয়ে দিলাম। এবার কড়াই আঁচটা, চুলার আঁচটা একটু কমিয়ে এগুলিকে এক পিঠ সুন্দর করে ভেজে নেব। তারপর পরবর্তী পিঠ উল্টিয়ে দিয়ে দেব। তো আমার সঙ্গে থেকে দেখতে থাকি। এক পিঠ হয়ে গেছে, এবার আমি এগুলিকে উল্টিয়ে দিয়েছি। আমি এখানে কোনো রকম গুল না পিঠালি বেসনের ইউজ করিনি, এমনিতেই দেখুন কি সুন্দরভাবে হয়েছে। এভাবে করে অপর পিঠটাও আমি আরেকটু সময় ভেজে নেব। আমার ভিডিও এরকম হলো অবশ্যই জানাবেন। পিঠ হয়ে গেছে, এবার আমি এগুলিকে নামিয়ে নেব। দেখুন সবগুলি কি সুন্দর হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে তখন থাকার জন্য।